হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য এত মজার একটা সমুসার রেসিপি নিয়ে চলে আসছি সেটা যদি আপনারা বানিয়ে না খান তাহলে খুবই মিস করবেন আর এই সমুচার টেস্ট এতটাই মজার হয়েছে আপনার রেস্টুরেন্টের সমুচার স্বাদকেও হার মানাবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিলাম আপনারা একবার শুধু বানিয়ে ট্রাই করবেন আজকে আমি সমুচার সিট বানানোর ঝামেলা ছাড়াই আপনাদেরকে সমোচা তৈরি করে দেখাবো যেটা নাকি ইউটিউবে এই প্রথম সমুচা সিট বানানোর ঝামেলা ছাড়াই সমুচা তৈরি করে দেখানো আর এই সমোচাটা একবার বানিয়ে খাওয়ার পর আপনার ফ্যামিলির লোকজন বারবার রিকোয়েস্ট করবে আপনাকে এই সমোচাটা বানিয়ে খাওয়ার জন্য এত মজার সমুচা ঘরে বানাতে পারলে কেন আপনারা দোকান থেকে সমুচা কিনে খাবেন আর ঘরেরটা তো আরো বেশি স্বাস্থ্যকর পরিবেশে আপনারা বানাবেন আর এটার স্বাদই হবে অন্যরকম দোকানের চেয়ে অল্প খরচে অনেকগুলা সমুচা ঘরেই বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্টের চেয়েও অনেক মজার সমুচা তাহলে চলুন রেস্টুরেন্টের চেয়ে মজার সমুচা কিভাবে ঘরে বানানো যায় সেই পদ্ধতিটি দেখে নেওয়া যাক একটি মিক্সিং বলে আমি মেজারিং কাপে তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি এর সাথে আমি টেস্ট মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ অলিভ অয়েল আমি তিন কাপ ময়দার জন্য তিন টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিলাম আপনারা যদি তিন কাপ না বানিয়ে আরও কমিয়ে বানাতে চান বা দুই কাপ বা এক কাপে বানাতে চান সেই হিসাবে আপনারা তেলটা দিয়ে দিবেন প্রতি কাপে এক টেবিল চামচ পরিমাণ এখন তেলটাকে ময়দার সাথে আমি ডলে ডলে খুব ভালোভাবে মিক্স করে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিক্স করে নিচ্ছি এইভাবে ডলে ডলে মিক্স করে নিতে হবে ভালো করে তেলটা যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে এইভাবে মুষ্টিবদ্ধ করার পর ময়দাটা যখন একসাথে জড়ো হয়ে যাবে তখন বুঝতে হবে তেলটা আপনার ভালোভাবে মিক্স হয়ে গেছে ময়দার ডোটা করার জন্য এখানে আমি এক কাপ পানি নিয়েছি নর্মাল পানি আমি এখান থেকে অল্প অল্প পানিটা দিয়ে ডোটা তৈরি করে নিব একটা নর্মাল ডো আর এই ডোটা তৈরি করতে আমার পুরো এক কাপ পানি লেগেছে হয়তো অনেক সময় ময়দার কোয়ালিটি বুঝে পানিটা একটু কম বা বেশিও লাগতে পারে এখন আমি এখান থেকে সমান করে পাঁচটি বল বানিয়ে নেব দেখতে পাচ্ছেন আর এই বলগুলোকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখবো আর এই ফাঁকে আমরা অন্য আরেকটি কাজ করে নেব চিকেন সমুচার জন্য তো অবশ্যই চিকেন লাগবে আমি এখানে দুই কাপ গ্রাউন্ড চিকেন নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি আমি দুই কাপ পেঁয়াজ কুচি আর এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ টি স্পুন কালোগো মরিচ গুঁড়া হাফ টি স্পুন হলুদ গুঁড়া এখন দিয়ে দিতে হবে ভাজা জিরার গুঁড়া টু টি স্পুন আর হচ্ছে ভাজা ধনিয়ার গুঁড়া টু টি স্পুন আর হচ্ছে ওয়ান টি স্পুন গরম মশলার পাউডার ওয়ান টি স্পুন মাংসর মশলা লালমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আর হচ্ছে চারটি কাঁচামরিচ কুচি এরপর দিতে হবে টু টি স্পুন চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ধনিয়া পাতা কুচি তারপরের স্টেপ হচ্ছে এখানে আমি পাঁচ পেস ব্রেড নিয়েছি এইবার এই ব্রেডগুলোকে আমি এক কাপ নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে একটু চিপে নিংড়িয়ে নিয়ে আমি চিকেন কিমার সাথে দিয়ে দিব। আর এই ব্রেডগুলো দেওয়ার ফলে চিকেন পুরের টেস্টটাই হবে অন্যরকম রকম ডিফারেন্ট পানিটা দিয়ে সাথে সাথে এইভাবে একটু ভালো করে নিংড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন যতটুকু সম্ভব পানিটা নিংড়িয়ে নেওয়া যায় এবার আমি দুই হাত দিয়ে ভালো করে চেপে পানিটাকে নিংড়িয়ে নিব যতটুকু ফালানো যায় এখন আমি সমস্ত উপকরণগুলো ক্রিমার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো একসাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি সাথে সাথে এগুলো রান্না করে নিব চুলা একটি প্যানে আমি তিন টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো রান্নার তেল দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন এইভাবে একটু ব্রাউন হয়ে আসে তারপর এখানে মাখা নকিমাটা দিয়ে দিতে হবে এখন কিমাটাকে তেলের সঙ্গে এখন কিমাটাকে তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব আর এই কিমাটা শক্ত হয়ে যাওয়ার কোনো চান্সই নেই অনেক সময় দেখা যায় কি তেলে দেওয়ার সাথে সাথে কিমাটা শক্ত হয়ে যায় আর স্পেচলাদা নাড়াচাড়ার পরও এটা খুলতে চায় না একদম একসাথে জরা বেঁধে যায় এখন যেই কিমাটা আমি রান্না করছি সবগুলো মশলায় একসাথে মেখে নেয়ার কারণে কিমাটা আর একসাথে দলা বাঁধেনি কিমাটাকে আমি প্রায় অলমোস্ট আধা ঘন্টার মতো রান্না করে নিয়েছি এখন কিমাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে কুক হয়ে গেছে আর চুলা থেকে নামানোর আগ মুহূর্তে আমি অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন জাস্ট ধনিয়া পাতাটা মিশিয়ে নিয়ে তারপর কিমাটাকে চুলা থেকে নামিয়ে নেব তাহলে কিমাটা এদিক দিয়ে ঠান্ডা হতে থাক আর আমরা অন্যদিকে রুটিগুলো বানিয়ে নেবো এখন আমি এখান থেকে একটা বল নিয়ে রুটি বানাবো আর বাকি বলগুলো আমি ডেকে রাখবো যেন ওপর থেকে শুকিয়ে না যায় এখন রুটিটাকে আমি কর্নষ্টাচ দিয়ে বেলে নিব। আর আপনাদের হাতের কাছে যদি কর্ন না থাকে আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে বেলবেন আর কর্নফ্লাওয়ার যদি আপনাদের হাতের কাছে না থাকে বা এরারোট থাকে আপনারা এরারোট দিয়ে বেলে নিতে পারেন এরারোট কর্নেস্টাচ কর্নফ্লাওয়ার এগুলো কাছাকাছি রিলেটেড রুটিটাকে আমি মোটামুটি পাতলা করেই বেলে নিয়েছি এখন এর ওপরে আমি তেল লাগিয়ে নিব পুরো রুটির চারিদিকে আমি তেলটা ভালো করে লাগিয়ে নিব আপনারা যদি কেউ জানতে চান যে এটা আটা বা ময়দা দিয়ে বেলা যাবে কি না নো এটা আটা বা ময়দা দিয়ে বেলা যাবে না এটা কর্নফ্লাওয়ার অথবা কর্নেস্টাচ দিয়ে বেলে নিতে হবে কর্নেস্টাচ বা কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিলে সারাদিন সমুচাটা একদম মুচমুচা থাকবে আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কীভাবে ভাজ দিয়ে নিয়েছি আমি চার কোনালা পরোটার মতো ভাজটা দিয়ে নিয়েছি সবগুলো আমি ভাজ দিয়ে নিয়েছি এখন প্রথম যে রুটিটা আমি বেলে নিয়েছি ওই রুটিটাই আমি প্রথমে বেলবো আর ওপরে যেগুলো রেখেছি এগুলো আমি অন্য একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি এই যে আমার প্রথম রুটিটা এটা কাউন্টার টপে রেখে আমি বাকিগুলো ঢেকে রাখছি এবারও কিন্তু কনস্টাচ দিয়েই বেলে নিতে হবে আমি কনস্টাচ অলরেডি দিয়ে নিয়েছি এখন আমি রুটিটাকে পাতলা করে বেলে নিব আমি রুটিটাকে লম্বা লম্বিভাবে বেলে নিব দেখতে থাকুন আমি কিভাবে রুটিটা বেলে নিচ্ছি রুটিটা আমার বেলা হয়ে গেছে আমি যতটুকু সম্ভব রুটিটাকে পাতলা করে বেলে নিয়েছি চেষ্টা করবেন একটু পাতলা করে বেলে নেয়ার জন্য আর কর্নেচ বা কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেললে রুটিটা এমনিতে অনেক পাতলা হয়ে যায় আর বেলতেও অনেক সহজ হয় আমি আগের থেকে মাপ দিয়ে একটা পেপার কেটে নিয়েছি আর শিডের লম্বাটা হবে আপনার সাড়ে আট ইঞ্চি আর পাঁচটা হবে সাড়ে তিন ইঞ্চি এখন আমি এখানে পরিমাণ মতো পুর দিয়ে নেব আর পুরটা আমি একটু বেশি করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন পুরটা দিয়ে নেবেন পুরোটা সিটের ওপর দিয়ে তারপর আমি দুই পাশে একটু আঠা লাগিয়ে নিচ্ছি একটা বাটিতে আমি তিন টেবিল চামচ ময়দা আর হচ্ছে দুই টেবিল চামচ পানি দিয়ে আমি ময়দাটাকে গলে নিয়েছি আঠাটা লাগিয়ে নিয়ে এখন আমি সমুচাটাকে ভাজ দিয়ে নিচ্ছি এখন আমি সমুচার বাসটা দিয়ে নেব আপনারা একটু খেয়াল করুন আমি কিভাবে বাসটা দিচ্ছি এই তো আমার সমুচার ভাজ দেওয়া হয়ে গেল এখন সামনের অংশটাতে আমি একটু আঠা লাগিয়ে নিচ্ছি আর এই সমুচার ভিতরে তেল ঢোকার কোনো চান্সই নেই কোনো সাইড দিয়ে তেল ঢুকতে পারবে না এই তো রেডি হয়ে গেল আমার সমুচা দেখুন কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট এখন আপনাদেরকে আমি আরও একটি ভাজ দিয়ে দেখিয়ে দিচ্ছি সমুচার সিট বানানোর ঝামেলা সারা এইভাবে আমার কাছে অনেক ভালো লেগেছে আর অনেক সহজ লেগেছে খেতেও অসম্ভব মজা লাগে এই তো আমি আরও একটি ভাজ দিয়ে নিলাম এখন আমি সাথে সাথে তেলে সেরে দেব আমি একটি প্যানে চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর তেলটাকে আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখন আমি একে একে সমুচাগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমি অনেকগুলো সমুচা বানিয়েছি আমার তিন বেছে সবগুলো সমুচা ভাজতে হবে চুলার আছ বাড়িয়ে দিয়ে আপনারা সমোচাগুলো ভাজবেন না এতে করে সমোচাগুলো মুচমুচা হবে না চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে সমোচাগুলো ভাজতে হবে এতে করে সমোচাগুলো একদম মুচমুচা হবে এবং সারা দিন মুচমুচাই থাকবে আর এই সমোচাগুলো মুচমুচা থাকার কারণ হচ্ছে আমরা যেহেতু কনেস্টাচ দিয়ে বেলে নিয়েছি সেজন্য মোছমোচা হবে সমোচাগুলো যদি আটা বা ময়দা দিয়ে রুটিটা বেলা হয় তাহলে কিন্তু সমুচাগুলো মুচমুচা হবে না সমুচাগুলো একটু পরপর উল্টে পাল্টে সমোচাগুলো একটু পর উল্টে পাল্টে দিতে চেষ্টা করবেন এতে করে দুই সাইড দিয়ে সমুচাগুলো একদম মুচমুচা হবে আর যদি মনে করেন যে এক পাশ একবারে হয়ে গেলে তারপর উলটিয়ে দিব না এমনটা করবেন না এতে করে সমুচাগুলো ভালো হবে না মুচমুচা হবে না যত বেশি একটু পর উল্টে পাল্টে দিবেন ততই আপনার সমুচাগুলো মোচমোচা হবে এবং ক্রাঞ্চি হবে সমুচার শীর্ষ ছাড়া আসলে এত সুন্দর সমুচা বানানো যায় আসলে এটা ভাবাই যায় না তিন কাপ ময়দা আর দুই কাপ গ্রাউন চিকেন দিয়ে আমি কতগুলো সমুচা বানিয়েছি আসলে এগুলো রেস্টুরেন্ট থেকে কিনে আনলে বোঝা যেত কত টাকার সমুচা মানে আমি দুই দিন আগে চারটা সমুচা কিনেছি এক একটা সমুচার দাম হচ্ছে আড়াই ডলার তেল থেকে ছেঁকে নিয়ে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নেব আর দেখুন আমি কতগুলো সমুচা বানিয়েছি আর বাজার সাথে সাথে অলরেডি আরও চার পাঁচটা খাওয়া হয়ে গেছে এখন একটা সমোচা আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখুন গরম গরম অবস্থায় সমোচাটা কত মুচমুচা হয়েছে একটু ঠান্ডা হওয়ার পর আর একটু মুচমুচা হবে আর একটু লক্ষ্য করে দেখুন সমুচাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি আপনাদেরকে সবাইকে বলবো আপনারা একবার হলো ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ